সামনেই রয়েছে পরপর দুটি নির্বাচন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন এবং তারপর রয়েছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই কোচবিহারে বেড়েই চলেছে রাজনৈতিক উত্তাপ। সোমবার আরএসএস শ্রমিক সংগঠনের নেতাকে লক্ষ্য করে গুলি করবার অভিযোগ উঠেছে এবং অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই কোচবিহারেই ফের একবার বিরোধীদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার নিগম নগরে সেখানে দলীয় সভায় বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাঁশ দলা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি উদয়ন গুহ তিনি যে নিদান দিয়েছেন এবং দিনহাটা মাথা ভাঙায় সেখানে দুষ্কৃতী রাজ যেভাবে বাড়তে শুরু করে দিয়েছে তা নিয়ে ফের একবার যে মন্তব্য, যে নিদান সামনে আসে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি যেমনটা বলছেন, অর্থাৎ পঞ্চায়েতের নির্বাচন যেহেতু সামনেই রয়েছে এবং সেই পঞ্চায়েতের নির্বাচনের আগেই মূলত যে বিষয়টি উঠে আসছে ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় এবং আরএসএস শ্রমিক সংগঠনের নেতাকে লক্ষ্য করে গুলি করবার যে অভিযোগ এবং অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই কোচবিহারেই ফের একবার বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটায় নিগম নগরে সেখানে দলীয় সভা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাঁশজলা দেওয়ার নিদান দিলেন উদয়ন গুহ। ভোটের আগেই কোচবিহারে বেড়েই চলেছে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে উদয়ন গুহর এই নিদানের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাব। থেকে আমরা চারজন দুটা বাইকে করে পুরোপুতা হাটকোলায় যাই, ওখানে বিজেপির একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর বাইক থেকে যখন আমি নামি, নামার পরেই অতর্কিতে মানব সরকার নামে একটা ছেলে আমার উপর হামলা চালায়। তো ওই হামলা ঠেকাতে গিয়ে প্রতিপক্ষ সরকার জখম হয়, সে রক্তাক্ত হয়, তারপরে ঘরে গিয়ে ওকে আটকায়, আটকানোর পর সে পাশে চলে যায়। 5-7 মিনিট পরে আবার সে একটা মানে কাঠের চেলা নিয়ে আসে আমাকে মারার জন্য। তো কাঠের চেলাটাও প্রতিপক্ষ সরকার বা ওখানে যারা ছিল অনেকেই হাটের মধ্যে অনেক লোক ছিল সবাই আটকায়, আটকানোর পর সে একটা পিস্তল বের করে, পিস্তলটা বের করে আমাকে তাক করে গুলি চালায়, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার কানের ডান পাশ দিয়ে চলে যায়। বিষয়টা হলো কালকে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল আমাদের পুরাপাতা বাজার, সেখানে আমরা লোকজন জমা হই, হয়তো আরও লোক আসতেছে সেখানে বাজারের ভিতরে। এখন বাজারের ব্যাপার, বাজার তো এখানে অনেক লোক, বিভিন্ন ধরনের লোক আসে, হঠাৎ করেই দেখতে পারি যে একটা মানে দুজনের ভিতরে একটা বিবাদ সৃষ্টি হয়, ওইখানে লোকজন ছাড়াইয়া টারাইয়া দেয়। তার পরবর্তীতে দেখি আবার মনে করেন যে ওই রকম একটা সৃষ্টি হয়, কিন্তু পরে কে মানে কী করলো এটা তো কেউ দেখতে পারি নাই। আর যারা এই ঘটনাটা করছে তারা আমাদের সাথে দলের সাথেও কোনো যুক্ত নাই। আগে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে এবং একই সঙ্গে যে দুষ্কৃতী রাজ চলতে শুরু করেছে কোচবিহার জেলা জুড়ে তা নিয়ে মন্তব্য নিদান উদয়ন গুহর এবং তার প্রেক্ষিতে, অর্থাৎ সমস্ত ঘটনা প্রেক্ষিতে দিলীপ ঘোষ তিনি কি বক্তব্য রাখছেন সামনে শোনাব। কোনো কোন্দল নাই, এক দুজনের মধ্যে মতান্তর হতে পারে, কিন্তু আমাদের নেতারা গিয়ে গন্ডগোল থামাচ্ছে, ডায়াস থেকে মাইকে বলতে হচ্ছে আর স্লোগান চলছে, এটা কখনো বিজেপিতে হয়নি, হবেও না। এক আধজন যদি ভুল করে, অনেক লোককে আমরা নিয়েছি, তার মধ্যে কেউ কেউ আছে যারা এই পার্টির সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, সে ব্যাপারে কথাবার্তা বলে আমাদের নেতারা সব মেটাবে। কোচবিহারে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপ এবং সোমবারই আরএসএস শ্রমিক সংগঠনের নেতাকে লক্ষ্য করে গুলি করবার যে অভিযোগ উঠেছে আর এই অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কি জানাচ্ছেন শোনাব, কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানাই যে দিনহাটায় নিগম নগরে সেখানে দলীয় সভা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাঁশডলা দেবার নিদান দিলেন এবার উদয়ন গুহ। সুজন চক্রবর্তী সিপিএম নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজনবাবু, উদয়ন গুহর বক্তব্য, অর্থাৎ এর আগেও তিনি যেরকম মন্তব্য সামনে রেখেছেন এবং তারপর কোচবিহার এই যে দুষ্কৃতী রাজ বাড়তে শুরু করে দিয়েছে তার প্রেক্ষিতে তিনি বলছেন বাঁশডলা দেবার কথা, এই সমস্ত বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। মানে যখন রাজনৈতিক কার্যকলাপের উপরে ভরসা করতে পারছে না শাসক দল, এরাজ্যে তৃণমূল মুখ্যত, অন্যান্য বহু ক্ষেত্রে বিজেপি একই রকম কাজ করছে, ত্রিপুরায় যেমন, অন্যত্র তেমন, যখন রাজনৈতিক কার্যকলাপের উপরে ভরসা রাখতে পারছে না এবং যখন বুঝতে পারছে যে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে, তখন গরম গরম কথা বলা, চরম চরম ঢাক বাজানো, এই সমস্ত মনোভাব থেকে চলছে শাসক দল। উদয়ন গুহ বলে কথা না, মুখ্যমন্ত্রী যদি বলেন চিপ ছিঁড়ে দেবো টেনে, অভিষেক ব্যানার্জি যদি বলে কপাল লক্ষ্য করে গুলি করব, তাহলে উদয়ন গুহর দোষটা কি? ফিরাদ হাকিম যদি গিয়ে বলেন এই বাঘ বেরিয়ে আসলে হালুম করে লাফিয়ে পড়বে, আসলে মানুষের ওপরে ভরসা না থাকলে
অস্ত্রের উপরে ভরসা করে চলতে হয়, অস্ত্রের উপরে ভরসা করার মধ্য দিয়ে হিংসা তাকে বাড়াবার ব্যবস্থা করছে তৃণমূল বিজেপি, দৈরব চলছে, মানুষের কোনো লাভ এতে হচ্ছে না। কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সিপিএম নেতা এই মুহূর্তে সুজন চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। ভোটের আগেই কোচবিহারে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়তে শুরু করে দিয়েছে। বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা, দুষ্কৃতি দৌড়াতো যেভাবে বেড়েছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে নিদান উদয়ন গুহ দিয়েছেন এবং একই সঙ্গে স্থানীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, তারাই গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। শোনাব। হ্যাঁ, কালকে হাটজোড়া একটা অঞ্চল পুরাপোতা একটা ঘটনা আমরা শুনেছি, ওটা বিজেপির গোষ্ঠীকন্দল, তো ওইখানে গোলাগুলি হয়েছে এটাও শুনেছি। এরকম ঘটনা প্রায়ই লেগে থাকে। বিজেপির রাজনীতি হচ্ছে বোম বন্দুকের রাজনীতি, সাধারণ মানুষ সেটা বুঝতে পেরেছে। আগামী দিনে ভালোই হয়েছে, আগামী দিন মানুষ ভালো করে বুঝবে, ভোট চলে এসছে, পঞ্চায়েত নির্বাচন সামনে। ওদের বিজেপির যা চরিত্র তারা প্রকাশ পেয়েছে, মানুষ যখন বুঝে আমাদের তৃণমূলের রাস্তা পরিষ্কার হয়ে গেল। তৃণমূল কংগ্রেস এগুলো করে না, এগুলোতে বিশ্বাসী নয়।